গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ সিবলিং আনপ্লাগড। আজকে যেহেতু 2022 এর লাস্ট ডে, দ্যাট ইজ 31st of December, তাই ভাবলাম একটা ব্লগ করি। কারণ কি, আজকে টুকটাক টুকটাক করে কিছু একটা করবো, মানে আমার দুপুরবেলা আমি এমনি বেরোবো একটু, আর এমনি আজকে সারাদিনটা চেষ্টা করছি যাতে একটু সারাদিন এন্টারটেন থাকা যায়। তো যাই হোক, লেটস স্টার্ট দ্য ডে উইথ ব্রেকফাস্ট। ইয়া, তো তোমরা দেখলে, মানে আমাদের মানে এই বছরে শীতের মধ্যে, মানে উইন্টারে ফার্স্ট টাইম কড়াইশুঁটির কচুরি হচ্ছে, মানে আগে হয়েছে সেটা না, মানে এই বছরে শীতে ফার্স্ট টাইম কড়াইশুঁটির কচুরি হচ্ছে। আই এম টু মাচ এক্সাইটেড অ্যাবাউট ইট। হাই, সো এখন হচ্ছে দুপুরবেলা, মানে 3টে বাজতে যায়, আর আমি একটু বেরোবো, কারণ কি আমার একটা ফ্রেন্ডের সাথে আমার একটু দেখা করার আছে। সো এখন বেরোবো মোটামুটি, আর কি হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে আপডেট দিতে থাকবো। হ্যালো, অনেকক্ষণ পর, এখন দুপুর হয়ে গেছে, 4টে বাজে যায়, আর মেঘা তো বেরিয়ে গেছে। তো এখন আমি আছি বাড়িতে, আজ বিকালে একটু বেরোনোর হয়তো প্ল্যান আছে, তো দেখা যায় কি হয়। গতবারও 31st এরকম ব্লগ করেছিলাম, এখন একটু কাজ আছে আমার, একটু মানে সেটা করতে হবে। আর ঘুমানো হচ্ছে না আজকে, বছরের লাস্ট দিন, তো লাস্ট ইয়ারও যেটা হয়েছিল আমার ঘুমানো হয়নি, তো এইবারও সেটা তো ব্যতিক্রম হয়নি, ঘুমানো হচ্ছে না। আর হচ্ছে বিকালে দেখা যাক, একটু হয়তো বেরোতে পারি, চুলটাও বড় হয়ে গেছে, কাটা হয়নি এখনও, এই সাইডটা কেমনটা হয়ে থাকে, কিন্তু কম কম লাগে অ্যাকচুয়ালি আর কি। তো You look so good. এই পুরো 31st vibes আসছে হয়তো। Hi. OM Rila. কি? OM Rila. কাছে 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 চাই লাগো হাম দুগান কা। কোথায় যাচ্ছি আমরা? ও wait, what? আমরা চলে এসেছি, এবার ভাবছি গাড়ির ওই দিকে যাবো, বিকজ অগ্রণীর লাইট জ্বলেছে, যদি জ্বলে তো ভালো, না জ্বললেও দাঁড়িয়ে থাকবো। কোথায় যাচ্ছিস? কারণ দুর্গা পুজো জানিস, কালকে মানে 1st Jan, জাভেদ আলীকে চিনিস? আসছে অগ্রণীর, এখানে লাইটের ছবি তুলতে এসছে। Were you supposed to be here? Yes. Were you supposed to be here? What do you mean? Bhai record kar le to to chash ho gaya. Tu hamara vlogger content. আমি একটু বেরোচ্ছি, মানে কোনো ডেস্টিনেশন ছিল, আমি জাস্ট এমনি বেরোবো,
আর সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। আজকের ব্লগটা করছি কারণ ওই যেহেতু লাস্ট ডে ওই জন্য ব্লগটা করছি আর কি। ওই হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি। আমরা এসে গেছি এখানে, মানে আসার কথা, আসার কথা না অ্যাকচুয়ালি। ওখানে আমি কিছু খাবার মা বলে ওখানে ভালো পাওয়া যায়, তো সেটাই কিনতে এলাম। আর বিকালে তো আমি বার্গার খেলাম, মেগা বার্গার কিনে গেছে, সেখান থেকে বার্গার এনেছিলো, তো সেখান থেকে বার্গার খেলাম। আর এখন তো আমি রাস্তায় আছি, মোটামুটি রাস্তায় তো ঘুরে বেড়াচ্ছি, লোক দেখছে হাঁ করে যে কী হচ্ছে। নতুন দোকান, এই দূরে যাও, নতুন দোকান যেটা আগে কখনো ট্রাই করিনি, তো আজকে ফার্স্ট টাইম এখানে ট্রাই করবো। তো ওই সব যে তোমার রাজবাড়ির মনে আছে দোকানটা, তো এখানে এসে ওখানে সব জায়গা থেকে একরকম ট্রাই করা ভালো। কালকে আমাকে ইনভিটেশন আছে কালকে। আচ্ছা, তো মা কালীর মন্দির এখানে খুব দেখতে পেলাম। এখন এসেছি চার্চ, মানে হচ্ছে কালীঘাট চার্চের পাশে একটা মেলা বসেছে ছোটখাটো ক্রিসমাস নিউ ইয়ার উপলক্ষে, তো সেখানে এসেছি হচ্ছে সেই চার্চটা। আগে একবার এসেছিল কালীঘাটে। খুব ফাঁকা ছিল আজকে, অনেক বছর পর এলাম, 2019 লাস্ট এসেছিলাম, সেটাই খোলা ছিল, সেটাই হচ্ছে ব্যাপারে খোলা ছিল আজকে চার্চটা। ভালো লাগছে বসে, এত শান্তি, কিন্তু বাইরে আবার মানে কী পুজো হচ্ছে, মানে কীরকম দুটো ধর্মের সমন্বয় একসাথে দেখা যায় না, এটাই হচ্ছে ইন্ডিয়া সবচেয়ে, এটাই হচ্ছে কলকাতা। চুপচাপ সেটাই, সেইটাই আগের দিন ব্লগটা এন্ড করা হয়নি। সবাই খুব হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো, একটা নতুন বছর। থ্যাংক ইউ।